हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लक्ष्मीज कुलिनारी। आज के रेसिपी चॉकलेट मॉक केक। खूब ही अल्प समय देर मिनटर मध्य तैरी करे निते पारें चॉकलेट केकटी। ताहले चलून देखे नेया जाक प्रणाली। एक स्मॉल साइज डिम नियेछि, जुग करे निच्छि 2 टेबिल चामच अर्थात 30 ग्राम चीनी। एबार हैंड व्हिस्कर साहाज्ये डिम एबं चीनी खूब भालोभावे फेटिये निते होबे। तारपर जुग करे निच्छि 1 टेबिल चामच अर्थात 15 ml तेल और 1 चिमटी लवण। एबार तेल एवं लवण खूब भालोभावे फेटिये निते होबे। मिश्रणटी फेटानोर पर जखन मिश्रणटीते बाबल्स आसबे ओई पर्याये जुग करे निच्छि 8 भागेर 1 चा चामच बेकिंग पाउडार और 1 चिमटी परिमाण बेकिंग सोडा। तारपर आबारो खूब भालोभावे मिश्रणटी फेटिये निते होबे। एबार जुग करे नेब 3 टेबिल चामच परिमाण ময়দা और 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। एबार आस्ते आस्ते मिश्रणटिर साथे ময়দা और কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি। তারপর যোগ করে নিচ্ছি 1/4 চা চামচ কফি। কফি মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যোগ করে নিচ্ছি লিকুইড দুধ। এবার আবারো সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যোগ করে নিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবারো খুব ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কেকের ব্যাটার। আপনাদের ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি, খুব পাতলাও না আবার খুব ঘনও না, এরকম একটি ঘনত্বের হবে। আজকের কেকটি আমি মগে মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করব। নিয়ে নিয়েছি রেগুলার সাইজের একটি কফি মগ, যেটি অবশ্যই হতে হবে ওভেন প্রুফ, অর্থাৎ ওভেনে ব্যবহার করা যায় এই ধরনের মগ। এবার মিশ্রণটি মগে ঢেলে নেব। একটু উপর থেকে ঢালতে হবে, তাহলে কেকের ভেতরে ছিদ্র হওয়ার সম্ভাবনা থাকবে না। মগে সবটুকু মিশ্রণ ঢেলে নিয়ে মগটি অবশ্যই একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে ভেতরে বাবলসগুলো বের হয়ে যাবে। এবার মাইক্রোওয়েভ ওভেনে নর্মাল খাবার রিহিট করার জন্য যে টেম্পারেচার ইউজ করি সেই টেম্পারেচারে 1 মিনিট থেকে 1 মিনিট 20 সেকেন্ডের মতো কেকটি বেক করে নেব। আপনারা কেক তৈরির সময় ওভেনের তারতম্যের কারণে যদি কেকটি কিছুটা কাঁচা থেকে যায় তাহলে আরও 10 সেকেন্ড কেকটি বেক করে নিতে পারেন, কিন্তু খুব বেশি সময় ধরে কেকটি বেক করা যাবে না, তাহলে কেকটি হার্ড হয়ে যাবে। 1 মিনিট 20 সেকেন্ড পর দেখুন খুব সুন্দর কেকটি তৈরি হয়ে গিয়েছে। বিকেলের 1 কাপ চায়ের সাথে অথবা ছোটদের বায়না মেটাতে অল্প সময়ের মধ্যে চটজলদি তৈরি করে নিতে পারেন চকলেট ফ্লেভারের এই মক কেকটি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।